लेट्स गो। बोर्डे लेखा আছে 1 কিলোমিটার। দারুণ জাস্ট। আর সঙ্গে খুব ভাষার পরে যাওয়ার রাস্তা। লেটস গো। ওই যে ব্রিজটা আছে দেখাতে যাওয়ার সময় ব্রিজের ওখান থেকে আসা যায় এই রাস্তা থেকে। সো লেটস গো। थोड़ा इस व्यू को चेक कीजिए आप भाई। एखे व्यू जस्ट असाधारण माने फोटोग्राफिर जन्य बेस्ट प्लेस बेस्ट। देखो প্লেসগুলো হচ্ছে ন্যাচারাল বিউটির জন্য বেস্ট। জাস্ট এত নেচার মাইন্ড ব্লোয়িং, মানে এখানে ফ্রেশ অক্সিজেন আছে এটুকু বলতে পারি, ফ্রেশ একদম। দাদা হিড়িম্বা দেবী টেম্পল উঠে। থ্যাংক ইউ। जस्ट नैचरल ब्यूटीटा देखो एखाने। আমার মনে হচ্ছে অলমোস্ট পৌঁছেই গেছি। এই পিছনেরটাই মনে হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, বাট আই এম নট শিওর এখনো। যাই তাহলে বুঝতে পারবো। লেটস চেক দ্য ভিউ। এটাই হিড়িম্বা দেবী টেম্পল। এই সাইডে বহুত ফেমাস, অনেক মুভিতে এটাই শ্যুট হয়েছে জানোই তোমরা। আমি আর নতুন করে কি বলবো। আমার যা মনে হচ্ছে এখানে কিছু একটা রিচুয়াল কিছু একটা চলছে বাচ্চাদের নিয়ে। যদিও নবরাত্রি চলছে আজকে পঞ্চমীর দিন, এখানে নিশ্চয়ই কিছু একটা রিচুয়াল চলছে তাই জন্য ভিড় আছে। বাচ্চাদেরকে একটু আগে দেখছিলাম এরকম মাথায় তিলক দিচ্ছিলাম। নিশ্চয়ই মেবি কিছু একটা রিচুয়াল আছে। পুজো টাইপেরও হয়েছে সকাল সকাল। জানি না এটা ডেলি হয় কিনা। আজকে তো আমি দেখতে পাচ্ছি, আমি আজকে এসেছি, আজকে যেমন হচ্ছে আমি সেটাই বলছি। তো আমার পিছনে হিড়িম্বা দেবী টেম্পল পুরো। সো গাইস হিড়িম্বা দেবী টেম্পলের হিস্ট্রি তোমরা এখানে দেখতে পারবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা আস্তে আস্তে করে। তো গাইজ বেসিক্যালি হিড়িম্বা দেবী টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেছে। স্টোরি তো আমি বোর্ডে দেখিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা চেক করে নিও স্টোরির ব্যাপারে। বাকি এখন পুজোর টাইমে একটু ভিড় আছে তো আমি ভিতরে ঢুকিনি, আর ভিতরে অনেক লোক যাচ্ছে। আবার আমাকে শু খুলতে হতো তো সেজন্য ভিতরে ঢুকিনি। আর বাকি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাকি আজকে কী কী হচ্ছে তোমাদেরকে দেখাবো। আজকে অফিস করতে হবে, কাল থেকে तो অফিস নেই, কাল থেকে একদম বেস্ট লেভেল ট্রাভেলিং শুরু হবে কাল থেকে। আজকে বডি অ্যাকোমোডাইজের জন্য এখানে থেকে গেলাম আমরা, অফিসের প্ল্যানটা ওই জন্যই করেছি। আর বাকি দূর থেকে দেখা যাচ্ছে এরকম যে এই ওপরে একদম ওপরের দিকের পাহাড়ের পিকগুলোতে বরফ দেখা যাচ্ছে। তো জানি না আমরা বারালাচিলা গিয়ে বরফ দেখতে পাবো কি না, হোপসো, ফিঙ্গার ক্রসড। যদি বরফ দেখতে পেয়ে যায় তোমাদেরকেও দেখাবো, এনজয় করবো তোমাদের সাথে পুরো জার্নি আপ টু বারালাচিলা। কাল যাবো বেসিক্যালি দারচা, ওখানে স্টে আছে, দেন দারচার পরে নেক্সট ডে আমরা যাবো বারালাচিলা। সো হোপ ফর দ্য বেস্ট। আজকে বাইক রেন্টও নিতে হবে, তার জন্য আমাদেরকে বেরোতে হবে একবার টাইম করে। সো আপাতত এখন এই আপডেট। সো গাইজ বেসিক্যালি এই যে রেস্টুরেন্টটা আছে, ক্যাফের নাম হচ্ছে পিউস ক্যাফে। তো এখানে আমি এসেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমি নিচ্ছি দুটো আলুর পরোটা 50 করে 100, আর হচ্ছে এক প্লেট স্যান্ডউইচ টোস্ট, ওটা 4 পিস আছে, তো ওটা হচ্ছে 60। তো 150 অ্যান্ড 60, তো হচ্ছে 160 হচ্ছে, তো 80 করে পার হেড পড়ছে। দ্যাটস গুড, খেয়ে দেখবো টেস্ট কেমন, বাকি হোমস্টেতে গিয়ে বলছি, কারণ আমি এটা প্যাক করে নিয়ে যাবো। দ্যাটস ইট। তো ভাই ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এখন যাচ্ছি হোমস্টের দিকে। একটা জিনিস আমার খুব ভালো লাগছে মানালিতে, যেটা হচ্ছে এখানে বেশিরভাগ জায়গাতে অনলাইন পেমেন্ট চলে যাবে। তো এখানে আসলে বেসিক্যালি ক্যাশ নিয়ে কোনো টেনশন নেই, বেশি তো ক্যাশ উইথড্র করতেই পারবে। একদম হোমস্টের বাইরেই দেখলাম SBI-এর একটা ATM রয়েছে, বাট বেশিরভাগ জায়গাতেই, সে ছোট ধাবা হোক, চায়ের দোকান হোক, বা বড় ক্যাফে হোক, ছোট ক্যাফে হোক, হোয়াট এভার ইট ইজ, সব জায়গাতেই অনলাইন পেমেন্ট চালু আছে। আর নেটওয়ার্ক খুব একটা খারাপ না, আমি পার্সোনালি ভোডাফোন ইউজ করছি। আমার হোমস্টেতে যদিও ওয়াইফাই আছে, ভোডাফোন নট ব্যাড। সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাবে না, বাট কাজ চলে যাচ্ছে। আর দীপ এয়ারটেল ইউজ করছে, ওকে জেনে দেখবো যে এয়ারটেলের ঠিকঠাক পাচ্ছে কিনা নেটওয়ার্ক। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গাতে অবশ্যই প্রবলেম হচ্ছে, বাট সেটা নেগলিজেবল, একদমই নেগলিজেবল, কোনো অসুবিধা নেই। তো ভোডাফোন চলে যাবে। বাকি জিও শুনছি এই জায়গাতে সবচেয়ে ভালো সার্ভিস দেয় জিও। হোস্টেলে যদি কেউ ইউজ করে জিও, তাহলে আমি বলবো ওকে জিজ্ঞেস করে জিওর নেটওয়ার্ক কেমন। তো গাইজ হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার জন্য মার্ক করে রাখো এই ব্রিজ থেকে এসে এখান দিয়ে এই সিঁড়িটা দিয়ে উঠে যাবে। এই সিঁড়ি দিয়ে উঠে জাস্ট সোজা রাস্তা। তো হোস্টেলে ব্যাক করেছি, আর এই মোটামুটি আমাদের ওয়ার্ক ফ্রম হোম সেট আপ। ওখানে দীপ বসে আছে, এখানে আমার দীপের দোকান খুলে গেছে, আমার দোকান খুলছে। আর এই মোটামুটি মাঝে মাঝে ভিউ চেক করবো বাইরে গিয়ে এখান থেকে। বাকি চলো এখন খেয়ে নিই আগে, তারপরে গাছ ফাজে বসে যাবো। আমরা লাঞ্চ করতে যাচ্ছি, অনেক টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আর বেশি কথা বলবো না, ওখানে গিয়ে দেখা করছি একটু। ওকে, এখানে আমি সকালে ব্রেকফাস্ট করে গেছি, খাবার ভালো লেগেছে। তো এখানে আবার দুপুরে এলাম লাঞ্চ করতে। তো অর্ডার দিয়েছি হচ্ছে 2 প্লেট রাজমা চাওয়াল, যেটা 100 টাকা করে, আর 2টো অমলেট, সো 50 রুপিস করে এক একটা অমলেট। সো টোটাল হচ্ছে 150 করে পার হেড। তাহলে সকালবেলা খরচা করেছি 90, আর এখন করছি 150, 240 এখনও অবধি খরচা হলো খাওয়ার জন্য পার হেড হিসাবে। সো চলো এবার খাবার আসুক, ওয়েট করছি, খাওয়া দাওয়া করবো। সো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। খাবার ভালো ছিল, কিন্তু মানালিতে সব খাবারের ঝাল একটু বেশি। তো যারা ঝাল কম খাও তারা খাওয়ার টাইমে একটু অর্ডার দেওয়ার সঙ্গে সময়ই বলে দেবে যে ঝালটা একটু কম দিতে, কারণ এখানে সব খাবারে ঝাল বেশি মনে হচ্ছে আমার। তোমরা ঝাল বেশি খেলে ঠিক আছে, বাট না হলে একটু বলে দিতে হবে। অ্যাটেনশন ভিউয়ার্স, বল কি ছেলেটা কি সকাল থেকে 4 বার হয়ে গেছে। এত ঠান্ডায় 4 বার হাগা যায়? 2 বার হয়ে গেছে। শেষ বেলায় বাবন কতবার হবে তাহলে, এখনো বলছে আবার পেয়েছি। তো तो এখন মোটামুটি এই বিকেল হচ্ছে 4:30-4:45 মতো বাজতে টাইম। তো আমরা এখনো কাজ করছি দুজনেই ইজি, এই আমার মেশিন খোলা রয়েছে, ও কাজ করছে, দুজনে এখন যাবো জাস্ট আজকে হিমালয়ানটা হায়ার করতে যাব, কারণ কালকে আমাদেরকে আর্লি মর্নিং বেরোতে হবে এখান থেকে দার্চা যাওয়ার জন্য। প্রায় 90 কিলোমিটার রাইড আছে, তো তাই জন্য আর কি প্রস্তুতি যা নেওয়ার আজকে নিয়ে নেব। বাকি তোমরা ভিউটা দেখতে পারো, ভিউ ইজ অসাম। এটা আমার হোস্টেলের একদম সামনের ভিউ। আমি একটু কাজ করে নিই, একটু পরে বাইরে বেরোলে তখন আবার কথা বলছি। তখন বেরিয়েছিলাম 9টার দিকে, বেসিক্যালি আমরা গেছিলাম হচ্ছে মানালি মল মার্কেট। ওখানে আছে তোমার গিয়ে হচ্ছে মানালি বাইকার্স পয়েন্ট, প্যার সিংজির যে দোকান, মোটামুটি এমএসকের ব্লগ বা জাট প্রবজোতের ব্লগ যারা দেখো তারা তো অলরেডি চিনতেই পারবে জায়গাটা, বা প্যার সিংজিকে তোমরা চেনো। তো তাও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি যে কোন জায়গাটা এক্স্যাক্টলি। তো ওখানে গেছিলাম আমরা হিমালয়ান রেন্ট করার জন্য। কালকে আমরা কথা বলে এসেছিলাম, অনেক কটা দোকানেই কথা বলেছি, বাট এখন অ্যাভেলেবেল ছিল না যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি বাইক নেওয়ারই থাকে অ্যান্ড আর্লি মর্নিং যদি বেরোতে হয় কোথাও, তো চেষ্টা করবে যেন যত তাড়াতাড়ি হয় বাইক নিয়ে নেওয়ার, মানে ওই 7টা বা 6:30-7টার মধ্যে বাইক নিয়ে নেওয়ার, কারণ 7টার মধ্যে বেশিরভাগ দোকানেই মানে বেশিরভাগ শপেই বাইকটা ফেরত আসে। তো সেই টাইমে নেওয়ার চেষ্টা করবে, আদারওয়াইজ কি হয় ভালো বাইকগুলো আগে আগে বেরিয়ে যায়, তো লাস্টে গিয়ে যেটা পড়ে থাকে সেটাই নিতে হয় লাস্ট মোমেন্টে। অ্যান্ড রেট মোটামুটি এখানে ফিক্স সব জায়গাতেই, বুলেট ধরে রাখো ওই 1000 কি 1200 আশেপাশে এরকম হবে, আর হিমালয়ান যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 1500 এরকম রেট আছে। আর স্কুটি 600 থেকে বা 800 থেকে এরকমভাবে শুরু হয়, সব এই রেঞ্জে শুরু হয়। তো মিনিমাম যে কোনো একটা টু হুইলার নিতে গেলে 600 থেকে শুরু করে 1500 এই রেঞ্জ। এবার বলে রাখি ফিক্সড রেট হচ্ছে এগুলোই, মানে এটাই চার্টে তুমি পাবে বা এটাই বলবে ওরা, বাট বার্গেনিং ক্ষমতাটা তোমার ওপরে, স্কিলের ওপরে ডিপেন্ড করছে যে কতটা দামে লাস্ট অব্দি তুমি রেন্ট করতে পারবে বাইকটা। তবে ধরে রাখো ওই 1000 থেকে 1500 মধ্যেই যে কোনো গাড়ি পাওয়া যাবে, আর স্কুটি নিলে 600 থেকে 800 বা 1000 নিচে হয়তো একটু হবে। তো বাকি কালকে সকালে আরো ভালোভাবে ভিডিওটা দেখাতে পারবো যে গাড়িটা কিরকম আছে, কারণ এখন রাত্রি হয়ে গেছে, এখন আর দেখিয়ে কোনো মানে হয় না দেখান। মোটামুটি আমরা 3 দিনের জন্য রেন্ট করেছি, তো ওই আর কি 1500 রেট। এবারে বার্গেনিং করে যা হয় সেটা দিতে হবে। ওখানে যে ডকুমেন্ট বলতে লাগবে হচ্ছে একটা যে কোনো আইডেন্টিটি কার্ড, সেটা ভোটার কার্ড হোক আধার কার্ড হোক যে কোনো একটা অরিজিনাল জমা করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। ওখানে ওখানে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে, তোমার হোস্টেল ডিটেলস দিতে হবে, বেসিক্যালি যে কদিনের জন্য তুমি রেন্ট করছো সেই কদিনের পুরো যে রেন্ট হচ্ছে সেটা দিতে হবে। আর তার সাথে 2000 বেসিক্যালি অ্যাজ এ ডিপোজিট, বা ডিপোজিট মানে এটা ভ্যারি করে। এবার হয়তো এটা ভ্যারি করছে, প্যার সিংজির কাছে আমরা 2000 দিয়ে মানে ডিপোজিট করেছি, আর তার সাথে হচ্ছে আমাদের 3 দিনের যে রেন্টটা ওটা আমরা অ্যাড করে দিয়ে পুরোটা একটা ডকুমেন্ট বানিয়ে রিসিপ্ট মতো করে জমা আছে ওখানে। তো ওই নিয়ে অসুবিধা নেই মোটামুটি। ওইখানে গেলে আবার ওখানে যে মানে ডিপোজিট মানি যেটা রাখা আছে, তো ওটা অ্যাজ এ রেখে দেয় যে গাড়ির যদি কোনো ক্ষতি হয় বা কিছু হয় তার জন্য অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে রেখে দিতে, যেটা সব জায়গাতেই করছে। কারো কাছে 2000, কারো কাছে 3000, 5000, এটা ডিপেন্ড করছে কোন দোকান থেকে তুমি রেন্ট করছো। মানে ফেরত দেওয়ার পরে গাড়ির কন্ডিশন দেখে ওরা ওখান থেকে দিয়ে দেয়। এই ছিল আজকের এই বাইক রেন্টের ডিটেল। দোকানের ভিডিও তো দেখিয়ে দিয়েছি কোন দোকান থেকে নিয়েছি, মানালি মল রোড ঢুকতেই একদম শুরুতে। তো মোটামুটি আজকের ব্লগ এখানেই এন্ড করছি, বাই। টুমরো দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট ডে টুমরো। তো মানালি ডে 2 মোটামুটি এভাবে কমপ্লিট করলাম এখানে। সো গুড বাই গাইজ।